কি অবস্থা তোর, ব্যবসার কি খবর? এই তো বন্ধু চলতেছে। আচ্ছা ইয়া, তোর জন্য ফোন দিছিলি তুই? হ্যাঁ কল দিছিলাম, ও আসতেছে। তাহলে তো অনেক হয়ে গেল, ও কোনো খোঁজ খবর নেই। ওই যে চলে আসছে। কিরে কি খবর, কি অবস্থা? এই তো এই তো আর সময় হলো। আরে এই আচ্ছা ঠিক আছে, যা বাদ দে। তা কি খবর তোর, কেমন আছিস? এই তো ভাই চলতেছে, একটু সমস্যার মধ্যে আছি। কেন কি হয়েছে? হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেন হাসপাতাল আছে নাকি? না ওরকম কোনো অ্যাক্সিডেন্ট নেই। তাহলে ভৌতিক ভৌতিক তুই কি কোনো গল্প কাহিনি শোনাবি, কোনো কাহিনি শোনাবি আমাদের? না ভাই এটা সত্যিই হচ্ছে, এর জন্য আমি তোদের কিছু বলতেছি। আচ্ছা তুই বল শুনি। রাত 12টা বাজে, তখন আমি বাসায় যাচ্ছিলাম। রাস্তা একদম ফাঁকা, কেউ ছিল না। রাতে আবার তোর ভাবির জন্য পিঠা নিয়ে যাচ্ছিলাম, আমি একা একাই যাচ্ছি। হ্যাঁ তোমার পিঠা কিনছি, আনতেছি আমি। এই তো, আরে বাইরে খুব ঠান্ডা পড়ছে। হ্যাঁ তাড়াতাড়ি বাসায় আসতেছি। ঠিক তখনই আমার মনে হলো কেউ আমার পেছনে আছে। পেছন ঘুরতে দেখলাম কেউ নেই, ভাবলাম হয়তো মনের ভুল। আমি আবার হাঁটতে শুরু করলাম, তখন আবার মনে হলো কেউ হয়তো আমার পেছনে আছে। পেছন ঘুরতেই যা দেখলাম তা তোদের বললে তোরা বিশ্বাস কর। আমি খুবই ভয় পেয়েছি, আমার দিকে এগিয়ে আসছিল জিনিসটা। আমি মাটিতে পড়ে গেলাম, উঠেই আমি দৌড় দিলাম। কিছুদূর যাওয়ার পরে দেখলাম জিনিসটা আমার পিঠাটাকে খাচ্ছে। তার চেহারা এত ভয়ঙ্কর, তোদের বললে তোরা বিশ্বাস করবি না, খুবই ভয়ঙ্কর চেহারা। কালকে রাতের জন্য ঘুম হয়। ভালো কাহিনি হয়তো বেশ। তুই আজব, তুই হাসতেছিস? ও ভয় পাইছে আর তুই হাসতেছিস? আর কত কী করব? আচ্ছা ওর জায়গা যদি তুই থাকতি তাহলে তুই কী অবস্থা হয়তো তুই বুঝতে পারতিস। আচ্ছা ওর জায়গা যদি আমি থাকতাম। আচ্ছা দেখা যাক। আচ্ছা টাইম হয়ে গেছে, চলো বাসার দিকে। আচ্ছা হ্যাঁ বেলা হয়ে গেছে, চল। ওরা যে বললো রাতে পিঠা নিয়ে হাঁটলে কি না কি হয়, কত সব গুজব। কি হলো? হয়তো এটা মনের ভুল। এতক্ষণ হেঁটে আসলাম, কিছুই তো হলো না আমার সাথে। কি দেখলাম? কিছুই তো নাই। কেউ কোনো কিছুকে অবিশ্বাস করলেই সেটা মিথ্যা হয়ে যায়, বিশ্বাস হোক অথবা না হোক সেটা।